করেছে আমি না বলিয়ে পারবো না, না থাক এটা খারাপ গল্প কব, আপনি সে প্যাকেট দিয়ে রাখছেন তো শোনেন, বসে শোনেন নারী নরে, এক বদ্যলোক শ্বশুর বাড়ি যাবার করে এক হাড়ি মিষ্টি করিয়া ক্রয়, হাঁটার পথ কিনা, আর বেশি হাঁটলে অনেকে বিশ্রাম না নিয়ে পারে না, মাঠের মধ্যে বিশ্রামের জন্য বসেছে একটা বট গাছের তলায়, যে গাছতলায় বিশ্রামটা করিয়ে তারপরে আস্তে আস্তে যাবানে সরিয়ে, সাথে কি আছে মিষ্টির হাঁড়ি, মিষ্টির হাঁড়ি, মিষ্টি মিষ্টি কি ফাঁকা জায়গা মিষ্টি নাকি, তাও মাটির হাঁড়ি, কাছাড়া হবে না আমার গল্প, কিন্তু তুমি যদি বাবু চাই যে কাগজের বাক্সতে করে নিচ্ছে হবে না, কি যাবে সে শ্বশুর বাড়ি হাতে তার মাটির মিষ্টির হাঁড়ি, ওই হাঁড়ি পাশেই করিয়া রক্ষণ ওই বটের ছায়ায় বসে, আর হিমল হিমেল বাতাসে সত্যি শান্ত হয়ে গেছে শরীর আর মন। বাংলাদেশের একটা শিল্পী গান গায় না, বটবৃক্ষের ছায়া যেমন রে আমার মায়ের মায়া তেমন রে, যেই সুন্দর ছায়া পেয়েছে হিমেল বাতাস ছেড়েছে, আস্তে ঘুম পেয়ে গেছে একটু, আস্তে ওই শিকড়ের উপর ঘুমাই পড়েছে, আর ওই গাছে এক বান্দর আছে, বান্দর নিচের দিক তাকায় দেখে হাড়ি আসছে, কি লাভ দিয়ে পড়িয়ে মিষ্টি হাঁড়ি আসতে ধরিয়ে নিয়ে গেছে উপরে, বাবা তোর ওই নিয়ে বাড়ির মালিক হাসতে হাসতে চিত হয়ে পড়ে গেছে, বসে শোনেন নারী নরে মিষ্টির হাঁড়ি নিয়ে গুটি গাছের পরে উপরের কাগজ ছিঁড়ে দেখে বাহ সুন্দর সুন্দর টকাটক দিচ্ছে গালের ভিতর, বুঝেছে খাইয়ে ওই মাটির হাঁড়ি নিয়ে ওই যে লোকটা শ্বশুর বাড়ি যাবে আর ওর মাথার পাশে হাঁড়ি সারিয়ে দিছে, সারিয়ে দিলে ফটাস করে হাঁটিয়ে চাড়া এদিক ওদিক ছিটিয়ে গেছে, ছোট ছোট চাড়া ওর নাকের মধ্যেও ঢুকে গেছে, তাড়াতাড়ি উঠিয়ে পড়েছে, কি হলো মিষ্টির হাঁড়ি ছিল মিষ্টিগুলো কোথায় গেল, হাঁড়ি কেন ভেঙে গেল, উপরের দিক যেই তাকাইছে বান্দর বেঁচে গেছে, বান্দর বেঁচে গেছে, আর তো দুঃখী বলবো দুঃখের কথা, মনের মধ্যে পেয়ে ব্যথা, আর এক দোকানে গিয়ে আর এক হাঁড়ি মিষ্টি নিয়ে চলে গেছে যাবার কথা যথা শ্বশুর বাড়ি চলে গেছে, এখন বান্দর তো মিষ্টি খাইয়ে ওর তো দৃষ্টি ওই নিচের দিকে আসে, আর এক হাঁড়ি আসে নাকি এদিকে এক সাপ উড়িয়ে কালকে উঠে সাপ ধরিয়ে হাঁড়ির মধ্যে ভরিয়ে টুটু 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 টু ওই গাছতলায় গিয়ে, বুঝতে পারছেন আর ওর তো খালি গামছা পরা আন্ডার ফান্ডার নাই, বাবলো কি গাছতলায় একটু বিশ্রাম করে দেয় সাপের হাঁড়ি রাখিয়ে দিয়ে, বুঝতে পারছেন ওইভাবে এত সুন্দরভাবে শুয়ে পড়েছে আর বাতাসও ছাড়িছে ঘুমাচ্ছে, গামছা টামছা কোথায় চলে গেছে তার ঠিক কি আমি ছিলামও না আমি জানিও না, ওই বান্দর জানে আর ও জানে, বান্দর উপরের থেকে তাকাই দেখতে পারে আজকে আবার হাঁড়ি গেছে এসে গেছে ভাই নিয়ে আসি ধরিয়ে লাভ দিয়ে পড়ে হাঁড়ি নিয়ে উপরে যে যেই মুখ খুলিছে, বান্দর দিয়ে দেখে দৃষ্টি আজকে তো ফনা ধরা মিষ্টি, বানরের ক্লেভারিটি আছে ইন্টেলিজেন্সি আছে, বান্দর তো বলদ নয়, মনে মনে তো পাচ্ছে ভয় কিন্তু আবার সবল যদি দেয় এক হাত দিয়ে ওর সামনে ঘুরায় আর এক হাত দিয়ে খপাত করে ওর মাথায় ওই আঙুল চারিক বাদ দিয়ে অমনি ধরে, যেটা মাথা চারিগুল বাদ দিয়ে ধরিছে, ধরলে সাপ ওই বান্দরের হাতে পেঁয়াজ দিছে,
সাপ তো কসম দিচ্ছে, ওর হাত কড়কড় কড়কড় করে উঠতেছে, ভাবতেছে শালা তুই আমারে হাত ভেঙে ফেলবি। যেই কসম দেয় বান্দর ওই মাথা ধরে গাছের ডালের সাথে অমনি কসম দেয় সাপের মাথা। এদিকে সাপ কষে আর এদিক বান্দর গসে, যেই বান্দর গসম দেয় ও একটু কসম ছাড়িয়ে দেয়, আবার ও যখন ঘষণ ছাড়িয়ে দেয় ও আবার একটু কসম দেয়। এই করতে করতে গোষ্ঠী গোষ্ঠী সাপের মাথা গসিয়া মাইয়ে ফেলাইছে, টান দিয়ে ফেলাইছে। যা এবার বান্দরের রাগ হয়ে গেছে, শালা এই সাপ আরো আছে নাকি, সাপ একটাও রাখবো না আজকে, লাভ দিয়ে পড়িয়ে সাপ খুঁজতেছে। আর ওই যে সাপ উড়িয়ে ও তো শুয়ে পড়িছে, ও ভাবছে ওই যে আর একটা সাপের মাথা মনে হয়, ওই যে ধরে যাইয়ে গসা মারিছে। আমার না এসব বাজে কথা ভাল লাগে না, লজ্জা করে কেমন। ওমা আমারে খারাপ ভাবতেছো নাকি, আমারে খেপাই নিছো, তো আমি করবো কি, আমি কালকে এইরকম ছিলাম নাকি, কি কইস? কারণ আমার ইঞ্জেকশন দিয়ে এরকম বানাইছে, কোরামিন দিছে, ঘরে যাই এখন একটু দিয়ে আরম্ভ করতেছে। কয় ওরা নাকি বোতল নিয়ে বসে আছে ওই জায়গায়, কয়জন রস নিয়ে বাড়ি যাবে। খালি চুপ করে থাকেন, সবে রস তো আমাদের দিতেই হবে, তার মধ্যে দিয়ে কৃষ্ণ কথা হবে আলাপন। পেলে পরে কাঁচা রস, যুবকদের হয় মন বস, আর ভক্তদের মনটা হয় সরস, কৃষ্ণ প্রেমালাপন যদি করা যায় সর্বক্ষণ। গৌর হরি বল, হরি বল। তাহলে আমরা এখান থেকে কি পালাম, যে আমরা যা কাজ করব আগামী দিনের চিন্তে করিয়ে, ভবিষ্যতের চিন্তে করিয়ে আমরা কাজ করব, তাই তো নাকি? শেষাও দেব শেষ পর্যন্ত, হ্যাঁ ও পরে শেষাটুক পর্যন্ত আমার নেবে আবার। আমি তো ওই জায়গায় ঘষণ দিয়েই ছাড়িয়ে দিছিলাম, ওই বান্দরের ঘষা অভ্যাস, পরের টুকু শুনবেও, এই জায়গার রস হয়ে গেছে বলে আমি ওইটু রিজার্ভে রাখিয়ে দিছিলাম, ও রিজার্ভের তেলটুকু আমার শেষ করবে আর কি। এখন ওই বান্দর এখন যা পায় খালি ঘষা দেয়, ঘষা দেয়। তাই ওই কড়া তীরে আগে গাছ সেরাই করতো না, গাছ সেরাই করিয়ে খিল মারিয়া, খিল না মারলি তো আবার ফাঁকা না থাকলে তো আবার কড়া সরবে না, খিল মারিয়ে ওরা খাতি গেছে। আর ওই বান্দর ওই গাছে যাইয়ে উঠিয়া খিল সামনে নিয়ে মালপত্র সব ওই ভিতরে দিয়ে আর কি ঘষা আরম্ভ করেছে। সাত আট ঘষা দেবার পরে খিল যেই উঠিয়ে গেছে মালামাল সব, ওই জায়গায় বান্দরের ছাতা মরিছে। এই জন্য মা ছেলে পেলের বেশি বান্দর বানাইয়ে না, শেষা কলে পড়লি পেশা হয়ে যাবে একদম। হরি বল।